আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইটি বাড়ি BD.COM এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আপনারা যারা ইউটিউবে প্রফেশনালি হতে চান বা ইউটিউব প্রফেশনাল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল আমি আবারও বলছি টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা ইউটিউব থেকে আমাদের অর্থ উপার্জন করি এবং সেটা করি আমরা অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডসেন্স হচ্ছে যে আমার একটা ভিডিওতে যে অ্যাড হবে বা যেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের যে অ্যাড হবে সেই অ্যাডগুলো জন্য কি আমরা ইউটিউব থেকে বেসিক্যালি আমরা অর্থ উপার্জন করতে পারি সাপোজ দেখেন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনি দেখেন একটা ভিডিও অন করছি ধরেন এই চ্যানেলে যে এই ভিডিওটা এইখানে দেখেন এখানে এই একটা অ্যাড আছে মাত্র আর সারা কোথাও কোনো অ্যাড নাই তো এটা খুব স্বাভাবিক যে যেই ভিডিওতে অ্যাড বেশি থাকবে আপনার সেই ভিডিও থেকে অবশ্যই আপনার ইনকামটাও বেশি হবে তো খুবই স্বাভাবিক যে আমরা বুঝতে পারছি ব্যাপারটা আর যেহেতু এটাতে অ্যাড কম মাত্র একটা অ্যাড এখান থেকে আপনার ইনকামটা খুব কম হবে এটাই খুব স্বাভাবিক তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা ভিডিওতে আপনি অনেক অ্যাড কেমনে শো করাবেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এখান থেকে যে আপনারা দেখেন আরেকটা ভিডিও দেখেন যে সাপোজ এই ভিডিওটা এটা দেখাচ্ছি এটা একটু প্লে করছি আমি আপনি একটু দেখেন এই দেখেন এই ভিডিওটাতে কতগুলো অ্যাড এই একটা অ্যাড এখানে একটা অ্যাড এখানে একটা অ্যাড এখানে একটা অ্যাড একটা নির্দিষ্ট সময় পর পর বা একটা নির্দিষ্ট দূরত্বে অনেকগুলো অ্যাড এই যে হলুদ চিহ্নগুলো যে হলুদ হলুদ পয়েন্টগুলো এইগুলো হচ্ছে কি আমার এখানে এই এই জায়গাগুলোতে আমার অ্যাড আছে বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট আছে তো কথা হচ্ছে যে আমি এই 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 এটা কীভাবে করব যে আমার একটা ভিডিওতে অনেকগুলো অ্যাড থাকবে যতগুলো অ্যাড আমি চাই ততগুলো অ্যাড থাকবে যখন আপনার একটা ভিডিওতে অনেকগুলো অ্যাড থাকবে স্বাভাবিক আপনার অ্যাডে ক্লিক পড়বে এটা খুব স্বাভাবিক এবং আপনার ইনকামটা সেখান থেকে মানে আগে থেকে দ্বিগুণ হবে বা বেড়ে যাবে তো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোজ ধরুন আমি যদি এখান থেকে এই অ্যাডটা কেটে দিলাম ধরুন আপনার একজন ভিজিটর আপনার একটা ভিডিও দেখছে সে অ্যাডটা এখান থেকে কেটে দিল কেটে দেওয়ার পর আপনার স্বাভাবিক এখানে আসলে আবার আরেকটা অ্যাড হবে দেখেন আপনার যখন আমারটা এইখানে আসবে তখন আরেকটা অ্যাড এখানে শো করবে আমি কিন্তু অলরেডি একটা অ্যাড কেটে দিয়েছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ অলরেডি আরেকটা অ্যাড চলে আসছে ওটার মধ্যে তো এই যে সিস্টেমটা আপনি অনেকগুলো অ্যাড শো করাবেন কেমনে করাবেন সেটাই হচ্ছে কথা এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের ভিডিওগুলোতে যাবেন আমি সাপোজ দেখাচ্ছি কেমনে করবেন ধরেন আমি এখন চাচ্ছি যে আমার ভালো একটা সাপোজ ধরেন আমি চাচ্ছি যে এখন আমার আমি এই এইটাতে আমি আমার এই ভিডিওটায় আপনার অনেকগুলো অ্যাড শো করাবো তো অনেকগুলো অ্যাড শো করানোর জন্য শর্ত হচ্ছে যে আপনি যেই ভিডিওটা নিয়ে কাজ করবেন সেটার ভিডিওর লেন্থ অর্থাৎ ভিডিওর যে সময়সীমা সেটা মোর দেন 10 মিনিট 10 মিনিটের উপরে হতে হবে অ্যাকচুয়ালি দেখতে হবে এটা কত মিনিটের ভিডিও 10 মিনিটের উপরে ভিডিও হতে হবে এবং আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে এটা 14 মিনিটের একটা ভিডিও আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এডিট অপশনে যাবেন দেখেন আমি এখান থেকে কোথায় গিয়েছিলাম একটু জাস্ট আমরা একটু ব্যাক করি এই যে আমরা এখানে এসেছি এখানে এসে এডিট এডিট অপশনে যাবেন এডিট অপশনে যে
এটাকে এডিট করতে হবে। এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বেসিক ইনফরমেশন, তারপর হচ্ছে ট্রান্সলেশনস, তারপরে হচ্ছে মনিটাইজেশন। এই যে ইম্পর্টেন্ট মনিটাইজেশন, মনিটাইজেশনে যাবেন মনিটাইজ করার জন্য। দেখেন মনিটাইজেশনে যাওয়ার পর একটু ক্রল করে নিচে নামবেন, নিচে নামার পর দেখেন এই যে এখানে এইখানে একটা অপশন আছে বা এখানে একটা বক্স আছে, দেখছেন বক্সটা, যে এখানে কি লেখা আছে, অ্যাড ব্রেকস চুজ হোয়ার ভিডিও অ্যাডস শো অ্যাপিয়ার। আপনি এখানে এখান থেকে চয়েস করে দিবেন বা এখান থেকে আপনি চুজ করে দিবেন, পছন্দ বাছাই করে দিবেন যে আপনার অ্যাডগুলো ভিডিওর কোথায় কোথায় শো হবে। এখানে দেখেন একটা আছে যে বিফোর ভিডিও, ভিডিও শুরুতে এবং হচ্ছে আফটার ভিডিও, দুটোকে দুটোকে আপনারা টিক দিয়ে রাখবেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে আপনার দুইটা ওয়েতে অ্যাডগুলো আপনারা শো করাইতে পারেন। একটা ওয়ে হলো এখানে ইনসার্ট অ্যাড ব্রেক ইন বাক, এটা দেওয়া আছে, আপনার এখানে টাইম দিতে পারেন যে 2 সেকেন্ড 3 সেকেন্ড, ধরেন আপনি এখানে টাইম দিতে পারেন, ধরেন হচ্ছে যে আপনি দিলেন 0:30, 30 সেকেন্ড পর আপনার অ্যাড হবে। দেন আপনি দিলেন 1:00, কমা দিয়ে যান, দেন আপনি দিলেন যে 1:30, আপনি কমা দিয়ে যান। এইভাবে আপনি যদি দেন সাপোজ দেখাচ্ছে, আমি দেখেন এখানে কি হয়, দেখছেন আমার এখানে এই যে অলরেডি অ্যাড এই এই মানে আপনার 30 সেকেন্ড পর একটা অ্যাড হবে, 1 মিনিট পর একটা অ্যাড দেখাবে, তারপর হচ্ছে 1.5 মিনিট পর আরেকটা অ্যাড দেখাবে। আপনার এইভাবে এখানে টাইমার দিয়ে দিয়ে করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে একটা স্ক্রল দেওয়া আছে, এখানে একটা দাগ দেওয়া আছে, তাই না, এটা টেনে টেনে করতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে ছেড়ে দিলাম, এটা হচ্ছে আমার 2 মিনিট 4 সেকেন্ড পর, আমি 4 সেকেন্ড কমাই দিচ্ছি, 2 মিনিট পর দিচ্ছি। এখন যে আমি এটা আনলাম, এটা আমার হচ্ছে কি আবার 30 সেকেন্ড পর আরেকটা অ্যাড হবে, আমি এখানে যদি ক্লিক করি, হ্যাঁ এখানে আমার আরেকটা অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমি আসলাম, সাপোজ দেখানোর জন্য আমি এইখানে আবার দিলাম 2 মিনিট 31 সেকেন্ড পর। অর্থাৎ এটা হচ্ছে যে আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি আপনার ভিডিওর মানে এখানে যে আপনি টাইমার দিয়ে আপনি অ্যাড সিলেকশন করতে পারেন, আরেকটা হচ্ছে অথবা আপনি এখান থেকে না করেও আপনি সরাসরি এখান থেকে আপনি এটাকে টেনে টেনে নিয়ে করতে পারেন। টেনে টেনে নিয়ে করলে এখানে যায় আপনার যে ইনসার্ট অ্যাড এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ এভাবে আপনি ঠিক এই পর্যন্ত আপনার অ্যাড যতটুকু বা আপনার ভিডিওটার লেন্থ যতটুকু আপনি পুরাটাই আপনি এভাবে সম্পূর্ণটাই আপনি ধরুন আমারটা 14 মিনিটের ভিডিও, আমি 14 মিনিটের একটা সার্টেন টাইম গ্যাপ দিয়ে 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 আমি 14 মিনিটে অনেকগুলো অ্যাড রাখতে পারি। তো এটা আমি মনে করি যেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ভালো ইউটিউব থেকে ভালো একটা ইনকাম করার জন্য। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই আপনারা এই ব্যাপারে ব্যাপারটা নিয়ে এটা নিয়ে কাজ করবেন, কাজ করলে আশা করি অবশ্যই আপনাদের ইনকামটা ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা যতগুলো ভিডিও আপনাদের কন্টেন্ট আপনারা অলরেডি আপলোড দিয়েছেন, আপনারা সেইগুলোতেও আপনারা এই পদ্ধতিটা বা এই কাজটা অবলম্বন করতে পারেন। অলরেডি যেগুলো আপনারা দিয়ে ফেলেছেন, হোক না 1 বছর বা 1.5 বছর বা 2 মাস 3 মাস আগের হোক, প্রবলেম নাই তো, কারণ ভিডিও তো আপনার ভিউ হচ্ছেই, সেজন্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আর ব্যাপারগুলো হচ্ছে কি অনেক সিক্রেট ব্যাপার, অনেক সিক্রেট একটা এই ব্যাপারগুলো, অনেকে আসলে বলতে চায় না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটা না যে শুধু একমাত্র কয়েকজন ইনকাম করবে বাকিরা চেয়ে চেয়ে দেখবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাংলাদেশে ভালো
সমৃদ্ধশালী একটা দেশ করার জন্য গড়তে চাই আমরা। তো সেই জায়গা থেকে আমরা চাই যে না, আমাদের দেশের সবাই ভালো একটা উপার্জনের ক্ষেত্রতে যাক, বেকারত্ব আমরা দূর করতে চাই। তো এজন্য আসলে আমাদের আইটি হাউস চেষ্টা করে যাচ্ছি আমরা। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটা বেসিক্যালি এটাই ছিল এবং আমাদের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আমরা আইটি হাউস BD.COM আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে ওয়েব ডেভেলপিংয়ের ফুল কোর্স টিউটোরিয়াল নিয়ে আসব খুব শীঘ্রই। তো আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা আইটি হাউস BD.COM আমরা সব সময় আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সার, বাংলাদেশি যারা আউটসোর্সিংয়ে কাজ করেন অথবা যারা আউটসোর্সিংয়ে কাজ করতে চান অথবা যারা এখনও কিছু করতে পারছেন না কিন্তু করার অনেক স্পিড আছে, আমরা তাদের পাশে অবশ্যই সব সময় আছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনাদের চ্যানেল সংক্রান্ত কোনো প্রবলেম অথবা আমাদের ভিডিওগুলো বোঝার কোথাও, স্বাভাবিক আমরা মানুষ, আমাদের বোঝার প্রবলেম থাকতেই পারে, যদি কোথাও আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আর হচ্ছে যে অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রিপশন করে রাখবেন, কারণ হচ্ছে যে আপনাদের জন্যই তো আমাদের কাজ। অবশ্যই আপনার চ্যানেলগুলো সাবস্ক্রিপশন করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই আমরা আমাদের, ও আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি একটু দুঃখিত যে আমি এটা দেখাইতে ভুলে গেছি রেজাল্টটা কী হয়। তো সাপোজ আমি এই পর্যন্ত রাখি, আপনারা যখন করবেন তখন আপনারা পুরাটা একদম সম্পূর্ণটা করে নেবেন, তারপর এখানে সেভ অ্যান্ড চেঞ্জ দিবেন। সেভ অ্যান্ড চেঞ্জ দেওয়ার পরে আমি এখানে কয়টা অ্যাড শো করাইছি, 1, 2, 3, 4, 5, 6টা অ্যাড। এখন আপনারা আবার ব্যাক করে বা রিলোড দিয়ে ভিডিওতে চলে যান, আমি আবার ব্যাক করছি। আমরা এইটা নিয়ে কাজ করেছিলাম, তাই এবার একটু আমরা ওপেন করে দেখি কি অবস্থা। না এখনো আসে নাই, এখনো আসে নাই তার মানে যে আসবে না তা না, একটু সময় নেবে, একটু সময় নিচ্ছে, হয়তো আপনার কয়েক মিনিট পর, 4-5 মিনিট পর চলে আসবে। তো আপনারা এভাবে করবেন, এভাবে করে অবশ্যই আপনাদের ভিডিওতে অ্যাড অনেক বেশি পড়বে। তো বন্ধুরা, আজকের মতো টিউটোরিয়ালটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে, কথা হবে অবশ্যই নতুন টিউটোরিয়াল নিয়ে। আপনারা খুব মনোযোগ এবং ধৈর্য সহকারে কাজ করেন। ইন্টারনেট থেকে উপার্জন করা মানে এটাই না যে আপনি খুব দ্রুত অনেক টাকা উপার্জন করে ফেললেন, তা না, আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে, অবশ্যই আপনি ধৈর্যের ফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।